Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Alhamdulillahi rabbil alameen. Wassalatu wassalamu ala abdillahi wa rasulihi nabiyyina Muhammad. Wa ala alihi wa sahbihi wa man tabi'ahum bi ihsanin ila yawmiddin amma ba'd. Shubhriya darshak srota, shurute apnader janacchi bishesh bhabe amader ei programer ei anushthane amontron. আমরা আপনাদের মাঝে নিয়মিত প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অত্যন্ত মূল্যবান হাদিসসমূহ যা আমাদের জীবনের সাথে সংশ্লিষ্ট সেগুলি আপনাদের সামনে উপস্থাপন করে থাকি। আজকেও একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় যা মানুষের জীবনে একজন মানুষ হিসাবে তার বৈশিষ্ট্য স্বকীয়তা বজায় রাখার জন্য অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয়, সে বিষয়টি হচ্ছে আমরা পরস্পরে একে অপরের প্রতি অনেক সময় বা অধিকাংশ সময় বলতে পারি ন্যায় বিচার করে থাকি, আবার অনেক সময় বিভিন্ন বিষয়কে প্রাধান্য দিতে গিয়ে বা ব্যক্তি স্বার্থকে প্রাধান্য দিতে গিয়ে আমরা অন্যায় অবিচার করে বসি। এই অন্যায় অবিচার জুলম এটি এমন একটি বিষয় সমাজে, পরিবারে, দেশে, এমনকি আন্তর্জাতিক বিশ্বে অশান্তি বিস্তারের একটি বড় দিক হচ্ছে, একটি বড় কাজ হচ্ছে জুলম, অন্যায় অবিচার। আসুন, ইসলাম সত্যিই যে একটি শান্তির জীবন ব্যবস্থা, ইসলামের মাধ্যমে সম্ভব ব্যক্তি জীবনে শান্তি নিশ্চিত করা, পারিবারিক জীবনে শান্তি নিশ্চিত করা, সামাজিক জীবনে শান্তি নিশ্চিত করা, রাষ্ট্রীয় জীবনে শান্তি নিশ্চিত করা, আন্তর্জাতিক জীবনেও শান্তি নিশ্চিত করা। ইসলাম চিরতরে এই জুলমকে, অন্যায় অবিচারকে নিষিদ্ধ ঘোষণা করেছে। কোনোভাবেই, কোনো ক্ষেত্রেই এই অবিচার, জুলম, অত্যাচারকে ইসলাম সম্মতি দেয়নি। এমনকি একজন শত্রুর ক্ষেত্রেও আচরণ করতে গেলে, শত্রুর ক্ষেত্রেও আপনার যে আচরণ হবে সেখানেও আপনাকে জুলম, অন্যায় অবিচারের ইসলাম অনুমতি দেয়নি। আল্লাহু আকবার। সুতরাং আজকে আমরা আমাদের এই আলোচনায় মুসলিম উম্মা সকল দর্শক শ্রোতার জন্য প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে জুলম সংক্রান্ত বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রসিদ্ধ একটি হাদিস, যে হাদিসটি সহিহ মুসলিমে এসেছে, প্রসিদ্ধ সাহাবী আবু দার আল গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন সরাসরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থেকে। এটিকে বলা হয় হাদিসে কুদসি, যা কোরআনের আয়াত নয় কিন্তু আল্লাহর বাণী, কিন্তু আল্লাহর বক্তব্য, আল্লাহর থেকে সরাসরি বর্ণনা করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া ইবাদি ইন্নী হাররামতু যুলমা আলা নাফসি, হে আমার বান্দা সকল, আমি জুলম, অন্যায়, অবিচার, অত্যাচার এটাকে আমার নিজের জন্য হারাম করে নিয়েছি। ওয়া জাআলতুহু বাইনাকুম মুহাররামা ফলা তযালামু, এবং তোমাদের মাঝেও এটা আমি হারাম হিসাবে বিধিবদ্ধ করে দিয়েছি, সুতরাং তোমরা কখনো কেউ একে অপরের প্রতি জুলুম, অন্যায় অবিচার করো না। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসলে মানুষ কখন জুলুম করে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে হে আমার বান্দা সকল, আমি জুলুম এই বিষয়টাকে, এই কাজটা, এই আচরণটা নিজের জন্য হারাম করে নিয়েছি,
তোমাদের জন্য হারাম হিসাবে বিধিবদ্ধ করে দিয়েছি, পরস্পরে তোমরা আর জুলম করো না। তাহলে এই জুলম কে করতে পারে, কেন করতে পারে? মানুষ যখন নিজেকে এমন আত্ম অহমিকায় নিয়ে যায়, এমন দাম্ভিকতায় নিয়ে যায়, তখন সে ভাবতে পারে না আসলেই আমার পরবর্তী পরিণতি কি হতে পারে। সে যেন এমন একটা তার মাঝে ধারণা সৃষ্টি হয়ে যায়, মনে হয় সেই সর্বেসর্বা, সেই সব ক্ষমতার মালিক, সেই সব কিছুর অধিকার রাখে। তখন মানুষের মাঝে এই স্বভাবটা এসে যায়। যেমন একজন পশু, একটা পশু, একটা গরু বলেন, বা এই চতুষ্পদ জানোয়ার একটা আরেকটার প্রতি অন্যায় অবিচার জুলুম কখন করে? তার এই অনুভূতিটুকু নেই যে অন্যায় অবিচার করলে এর কি ফলাফল এসে যেতে পারে, এটুকু তার ভাবার সুযোগ নেই, এটুকু তার জ্ঞান নেই, এ বোধ নেই, যার কারণে উপস্থিত তার স্বার্থকে লক্ষ্য করেই প্রাধান্য দিয়ে অন্যায়ের প্রতি, অন্যের প্রতি অবিচার অন্যায় করার সুযোগটা সে নিয়ে ফেলে। মানুষের যখন তার মাঝে এই মানুষত্ব বোধটা যখন হারিয়ে ফেলে সে, তখন এক প্রকার হিংস্র প্রাণীর মতোই তার আচরণটা হয়ে যায়, যার ফলে কেউ সামান্য কিছু ক্ষমতা পেয়েই, সামান্য কিছু অধিকার পেয়েই, সামান্য কিছু তার অগ্রগতি হলেই অন্যের প্রতি সে জুলম করা শুরু করে দেয়। তাকে একটু ভাবা উচিত, যখন এসে ভাববে আসলে আজকে আমি ক্ষমতার মালিক, কালকে তো আমার এই ক্ষমতা হারিয়েও যেতে পারে, এটা যখন সে ভাববে তখন সে আসলে সহজেই জুলম করবে না, অন্যায়ের প্রতি, অন্যের প্রতি অবিচার করবে না। অতীতের সেই কত বড় বড় জালেম যারা গোটা পৃথিবীব্যাপী, কোনো দেশব্যাপী নয়, এলাকাব্যাপী নয়, গোটা পৃথিবীব্যাপী নিজেকেই সর্বেসর্বা দাবি করেছে, তারাও অস্তিত্বহীন হয়ে গেছে। সুতরাং আপনি অন্যের প্রতি অবিচার করবেন, এই অহংকার বশত, দাম্ভিকতা বশত আপনার অস্তিত্ব কি হতে পারে একটু ভাবুন। ইসলাম এ বিষয়টি আমাদেরকে নির্দেশনা দিচ্ছে যে আসলে আমরা পৃথিবীতে কেউ নই চিরজীবনে থাকার। অন্যের প্রতি অন্যায় করে, অন্যের প্রতি অবিচার করে চিরদিন পৃথিবীতে আমি টিকে থাকব এমন আমার কোনো সুযোগ নেই। সুতরাং আমাকে ভাবতে হবে, যতদিন পৃথিবীতে থাকব অন্যের প্রতি অবিচার নয় বরং সুবিচার করে, অন্যের প্রতি অত্যাচার নয় বরং সহায়তা দিয়ে, অন্যের প্রতি এ খারাপ আচরণ নয় বরং ভালো আচরণ দিয়ে যেন পৃথিবীতেও ভালো হতে পারি, এবং যদি ইমানদার হতে পারি তার সাথে আমার এই ভালো গুণটি থাকে, তাহলে আমি আখেরাতেও ইনশাআল্লাহ আল্লাহর কাছে ভালো হতে পারবো। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসুন ইসলাম বিষয়টাকে কীভাবে মূল্যায়ন করেছে দেখুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উনসুর আখাকা ওয়ালিমান আও মাজলুমা, বললেন তুমি তোমার ভাইকে সহযোগিতা করো, সাহায্য করো, হতে পারে সে মজলুম অথবা জালিম, সে নির্যাতিত হচ্ছে, জুলমের শিকার হচ্ছে, তাকেও তুমি সহযোগিতা করবে, অথবা জালিমা, সে নিজেই জালিম, সে অত্যাচারী, অবিচার করছে, তাকেও সহযোগিতা করতে হবে। ইসলাম আল্লাহ আকবার কত সুন্দর বিষয় দিয়েছে। একজন সাহাবি জিজ্ঞাসা করে বসলেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোনো ব্যক্তি যদি মাজলুম হয়, নির্যাতিত হয়, তাহলে তাকে সহযোগিতা করা, এটা তো আমরা বুঝতেছি, তাকে সহযোগিতা করা দরকার, সে অসহায়, নির্যাতিত, মাজলুম, কিন্তু যে জুলুম করে, অন্যায় করে, অবিচার করে, তাকে কিভাবে সহযোগিতা করতে পারি, এটা কিভাবে সম্ভব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তামনাউহু ফাহাদা নাসরুন লাহু,
যে জালেম তাকে তুমি জুলুম করা থেকে বিরত রাখবে, এটাই হলো তাকে সাহায্য সহযোগিতা দেওয়া। সুবহানাল্লাহ, ইসলাম কত সুন্দর জীবনাদর্শ আমাদেরকে উপহার দিয়েছে, কিন্তু আজকে আমরা ইসলামের এই সুন্দর জীবনাদর্শ থেকে দূরে সরে যাওয়ার কারণে কেউ জালেম কেউ মাজলুম, কেউ অত্যাচারী কেউ অত্যাচারিত, এভাবেই অশান্তির পরিবেশে আজকে আমরা দিনাতিপাত করছি। আসুন আমরা ইসলামের এই সুশীতল, ইসলামের এই শান্তিময় নীতিমালার দিকে, নির্দেশনার দিকে, জীবনাদর্শের দিকে ফিরে আসি। তাহলে আমরা ব্যক্তি জীবন থেকে আন্তর্জাতিক জীবন পর্যন্ত আমরা শান্তিতে থাকতে পারব, আমরা শৃঙ্খলায় শান্তিতে জীবনযাপন করতে পারব ইনশাআল্লাহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, জুলম আমরা সংক্ষিপ্ত কিছু জানলাম। আসলে জুলম কাকে বলে? আরবি ভাষায় এর ব্যাখ্যা দিতে গিয়ে বলা হয় ওয়াদউ শাইই ফি গাইরি মুহাল্লিহি, কোনো বিষয় অপাত্রে রাখাটাকে জুলম বলা হয়। এজন্য ইসলামে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে বলেন ইন্না শিরকা লা যুলমুন আযীম, মহা জুলম যেটা, সবচেয়ে বড় জুলম যেটা, সেটা হলো শিরক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে অংশী স্থাপন করা। আল্লাহু আকবার! কিভাবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অধিকার হলো মানুষের কাছে যে মানুষ আল্লাহর দাসত্ব করবে, আল্লাহর ইবাদত করবে, আল্লাহর আনুগত্য স্বীকার করবে। কিন্তু মানুষ আল্লাহর দাসত্ব না করে, যখন আল্লাহর কাছে সেজদা না দিয়ে, মাথা নত না করে, একটা নির্জীব পাথরের কাছে মাথা নত করে, একটা গাছের কাছে মাথা নত করে, বা কোনো প্রাণীর কাছে মাথা নত করে, বা কোনো মৃত ব্যক্তির কাছে মাথা নত করে, তাহলে আল্লাহর অধিকারটুকু যেন সে অন্যের কাছে সোপর্দ করলো। এটাই হচ্ছে আল্লাহর প্রতি অবিচার করা, আল্লাহর প্রতি জুলম করা, আল্লাহর প্রতি অন্যায় করা। তাহলে বোঝা যায় জুলম স্বয়ং সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থেকে শুরু করে একদম নিম্ন সর্বস্তরের বিষয়, সাধারণ পশু পাখি সেগুলির প্রতিও, কীটপতঙ্গ সেগুলির প্রতিও এই জুলম অন্যায় অবিচার হতে পারে। আল্লাহর সাথে জুলম করা হচ্ছে, আল্লাহর দিনকে সঠিকভাবে মেনে না নেওয়া, আল্লাহর আনুগত্য দাসত্ব এবাদত সঠিকভাবে না করা, এটি আল্লাহর সাথে জুলম করা। কারণ আমাকে জীবিত রেখেছে কে? আল্লাহ। আমাকে রিজিক দিচ্ছেন কে? আল্লাহ। আমাকে সুস্থ রেখেছেন কে? আল্লাহ। আমাকে চলার সুযোগ করে দিয়েছেন কে? আল্লাহ। আমাকে শ্বাস প্রশ্বাস নেওয়ার সুযোগ করে দিয়েছেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমার সবই যদি আল্লাহ করে দিয়ে থাকেন, তাহলে আমার আনুগত্য পাওয়ার অধিকার রাখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমার দাসত্ব পাওয়ার অধিকার রাখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কিন্তু যখন এটা আল্লাহকে না দেই, তখন এই আল্লাহর প্রতি অবিচার, আল্লাহর প্রতি জুলম হয়ে যায়। সুপ্রিয় দর্শক শ্রোতা, ঠিক এমনইভাবে এই জুলম সন্তান পিতা পুত্রের মাঝে হতে পারে, জুলম স্বামী স্ত্রীর মাঝে হতে পারে, জুলম প্রতিবেশীদের মাঝে হতে পারে, জুলম রাজা প্রজাদের মাঝে হতে পারে, জুলম এক দেশ আরেক দেশের সাথে হতে পারে, সকল ক্ষেত্রেই এ জুলম হতে পারে। ইসলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আমি আমার জন্য এই জুলমকে হারাম করে নিয়েছি, অতএব তোমরা তোমাদের মাঝে এ জুলমকে হারাম করে নাও, একে অপরের প্রতি কখনো এ জুলম করো না। পিতাপুত্রের প্রতি জুলম, পুত্র যদি পিতার অধিকার যথাযথভাবে না দেয়, আজকে আমরা আফসোসের সাথে বলতে হয় আমরা আধুনিকতার নাম দিয়ে আমরা পিতামাতার প্রতি যে অসদাচরণ দেখাচ্ছি, এটা মূলত পিতামাতার প্রতি জুলম করা। আপনি কে? আপনার অস্তিত্ব কোথা থেকে এসেছে? কার মাধ্যমে আপনার পৃথিবীতে আগমন ঘটেছে? আপনার অস্তিত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীতে নিয়ে এসেছেন আপনার বাবা মার মাধ্যমে। যখন কান্না করা ছাড়া আপনার আর কিছুই ছিল না, তখন আপনাকে লালন পালন কে করেছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার বাবা মার মাধ্যমে আপনাকে লালিত পালিত করেছেন।
আজকে আপনি বাবা মাকে ভুলে গেছেন, কিছু শিক্ষিত হয়ে ভালো একটা চাকরি পেয়ে, ভালো একটা ব্যবসা বাণিজ্য পেয়ে, কিছু টাকা পয়সার মালিক হয়ে আজকে বাবা মাকে আপনি ভুলে গেলেন। আপনি বাবা মার প্রতি জুলুম করলেন, অন্যায় অবিচার করলেন, এর শাস্তি আপনাকে পরকালে তো পেতেই হবে, বরং দুনিয়াতেও আপনি এ শাস্তি পাবেন। এর বদলায় আপনার সন্তানরাও আপনার প্রতি এ জুলুম করে ফেলবে। সুপ্রিয় দর্শক শ্রোতা, স্বামী স্ত্রীর মাঝেও এ জুলুম হতে পারে। স্বামী স্ত্রী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উভয়ের মাঝে কি একটি গভীর সুসম্পর্ক তৈরি করে দিয়েছেন। দুজন দুই পরিবারের, দুজন দুই অঞ্চলের, দুজন দুই কালচারের মানুষ ছিল, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুজনের মাঝে এমন একটি সুসম্পর্ক গড়ে দিয়েছেন, গড়ে দিয়ে বললেন, হুন্না লিবাসুল্লাকুম ওয়া আনতুম লিবাসুল্লাহুন্না। হুন্না লিবাসুল্লাকুম, ও হে স্বামী সকল, তোমাদের স্ত্রীরা হচ্ছে তোমাদের পোশাকস্বরূপ। ওয়া আনতুম লিবাসুল্লাহুন্না, আর তোমরা হচ্ছে তাদের পোশাকস্বরূপ। আল্লাহু আকবার! ইসলাম স্বামী স্ত্রীর মাঝে বন্ধনটাকে কত মজবুত করে দিয়েছে। কিন্তু আজকে এটাও সেই পাশ্চাত্যের অসভ্য আচরণের প্রতি ধাবিত হয়ে স্বামী স্ত্রীর একে অপরের অধিকার যখন হরণ করছি, একে অপরের প্রতি জুলম যখন করছি, তখন এই এখানেও অশান্তি, দাম্পত্য জীবনেও অশান্তির আগুন জ্বলছে। স্বামী তার স্ত্রী তার কাছে যে অধিকার রাখে সেটা তাকে না দিয়ে স্বামী আরেকজন অন্য মেয়ের প্রতি আকৃষ্ট হয়ে পরকীয়ায় নিজের স্ত্রীকে ছেড়ে দিয়ে, তাকে দূরে ফেলে দিয়ে অন্যকে কাছে টেনে নিচ্ছে, যখন স্ত্রীর প্রতি সে জুলুম করছে, যার ফলে অশান্তি। ঠিক তেমনইভাবে স্ত্রী স্বামীর অধিকার যথাযথ না দিয়ে আরেকজনের প্রতি আকৃষ্ট হয়ে পরকীয়ায় যখন জড়িয়ে যাচ্ছে, সেও একইভাবে স্বামীকে অধিকার না দিয়ে তার প্রতি জুলুম করছে, যার ফলে সমাজ, সেই দাম্পত্য জীবন একটা অশান্তির জীবন হয়ে যাচ্ছে। দাম্পত্য জীবন যেখানে শান্তির জীবন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা, একজন আরেকজনের বৈবাহিক সম্পর্কের মাধ্যমে উভয়ের মধ্যে যে একটা ভালোবাসা, যে একটা প্রীতি, যে একটা সুসম্পর্ক, একটি রহমত স্বরূপ, সুবহানাল্লাহ। কিন্তু এটা নষ্ট হয়ে যাচ্ছে কখন? যখন একজন আরেকজনের অধিকার না দিয়ে জুলুম করে, তখন এটি নষ্ট হয়ে যাচ্ছে। ঠিক একইভাবে রাজা প্রজা, শাসক ও শাসিত উভয়ের মাঝে অধিকার রয়েছে। শাসকের অধিকার রয়েছে শাসিত ব্যক্তিদের কাছে, তারা তার আনুগত্য স্বীকার করবে, তাকে সঠিক পথে চলার ক্ষেত্রে সহযোগিতা দেবে। কিন্তু শাসিত ব্যক্তি প্রজারা, তারা যদি রাজাকে এভাবে সহযোগিতা না দেয়, তাহলে রাজার প্রতি বা শাসকের প্রতি তার অধিকার যেন দেওয়া হলো না, যার ফলে অশান্তি সৃষ্টি হবেই। ঠিক একইভাবে শাসক, শাসিত ব্যক্তির শাসকের কাছেও অধিকার রয়েছে। শাসক যদি মনে করে আমি ক্ষমতায় আছি, যেমনে ইচ্ছা তেমনে চালাবো, তাহলে তো হতে পারে না, নিশ্চয়ই শাসিত ব্যক্তিদের প্রতি জুলম হয়ে যাবে, তাদের অধিকার নষ্ট করা হবে, যার ফলে আপনি আজকে হয়তো আপনার এই ক্ষমতার দাপট দেখাবেন, কিন্তু একদিন না একদিন আপনাকে ক্ষমতা হারাতে হবে, কারণ আপনি সর্বে সর্বা নয়, আপনি সকল ক্ষমতার অধিকারী নয়, রয়েছেন উপরে একজন যিনি সকল ক্ষমতার অধিকারী, আপনাকে ক্ষমতায় নিয়ে আসতে পারেন, আবার আপনাকে ক্ষমতা থেকে দূরে সরাতে পারেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, ঠিক তেমনইভাবে আজকে এক দেশ আর এক দেশের প্রতি জুলুম করছে। কোনো দেশ যদি অর্থহীন হয়, দরিদ্র দেশ হয়, ছোট দেশ হয়, বড় দেশ, সেটাকে গ্রাস করার জন্য পদক্ষেপ নিচ্ছে, সেটাকে দখল করার জন্য পদক্ষেপ নিচ্ছে। আপনি আজকে হয়তো কোনো দেশের প্রধান পরিচালক, আপনি কি জানেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার এই বরত্ব মুহূর্তের মাঝে শেষ করে দিতে পারেন? পৃথিবীতে কত বড় দেশ ছিল, সেই রোম, পারস্য, আরও কত কিছু, কত সেই সব হারিয়ে গেছে,
আপনার এই দেশও হারিয়ে যেতে পারে। সুতরাং আপনি বড় বলে ছোটর প্রতি জুলুম করবেন এমনটা কখনো ইসলাম আপনাকে অনুমতি দেয়নি। আমাদেরকে মনে রাখতে হবে আমরা যেন নিজের সুন্দর আদর্শ পরিচয় দেওয়ার ক্ষেত্রে বলুন, মানবতার খাতিরে বলুন, জীবনের সকল পর্যায়ে যেন আমরা এই জুলম অন্যায় অবিচার পরিহার করে ভালো আদর্শের উত্তম আদর্শের পরিচয় দিতে পারি। সকল ক্ষেত্রে আমরা যেন শান্তির পরিবেশ তৈরি করতে পারি, আমরা সে চেষ্টাই অব্যাহত রাখব এবং এক্ষেত্রে পরস্পর একে অপরকে সকলে আমরা সহযোগিতা দেব ইনশাআল্লাহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমাদের এই প্রোগ্রাম আরও দেখার জন্য যেতে পারেন www.ntvbd.com। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।